হাই বন্ধুরা, আমি বিবেকানন্দ স্যার, MWC বা বিবেকানন্দ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আগের দিন ক্লকের উপরে পার্ট ওয়ান আলোচনা করেছিলাম, আজকে এটা পার্ট টু নিয়ে আমি আলোচনা করছি। পার্ট ওয়ানে আমি তিনটে বিষয় নিয়ে আমি আলোচনা করেছিলাম, যে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে, কোন একটা নির্দিষ্ট সময়ে কখন ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা কয়েনসাইড করবে, আর একটা ছিল যে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে কখন সমকোণ বা রাইট অ্যাঙ্গেল হবে। এই তিনটা আমি আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব অপোজিট ডিরেকশন, অর্থাৎ ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা কোনো নির্দিষ্ট সময়ে কখন একে অপরের বিপরীত দিকে থাকবে, কখন একে অপরের বিপরীত দিকে থাকবে। তো আমি কনসেপ্ট প্রথমে আলোচনা করেছিলাম, তো প্রথমে আমি কনসেপ্টের জাস্ট একটা আমি হাইলাইট একটা দিয়ে দিচ্ছি, তারপরে আমি আবার যাচ্ছি। তাহলে দেখো, এখানে হচ্ছে যে যদি 12টা বাজে তাহলে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা দুটোই 12-র ঘরে থাকবে। ঘন্টার কাঁটা যেই 12 থেকে 1টার দিকে যখন যাবে, তখন কি হচ্ছে যে মিনিটের কাঁটা 12 থেকে 1, 2, 3, 4 করতে করতে 12 ঘর চলে যাবে। অর্থাৎ ঘন্টার কাঁটা এক ঘর গেলে মিনিটের কাঁটা 12 ঘর যাবে, অর্থাৎ ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে স্পিডের রেশিও হবে 1:12। এবার এটাকে যদি আমি চার ভাগে যদি ভাগ করি, তাহলে গোটাটা হচ্ছে আমার 360 ডিগ্রি, তাহলে এই এক একটা হবে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি। এটাকে যদি পার্টে যদি ভাগ করি, তাহলে এক একটা পার্ট আসছে আমার 30 ডিগ্রি, অর্থাৎ এক একটা ঘরের মান হচ্ছে আমার 30 ডিগ্রি। এবার অপোজিট ডিরেকশন যদি আমার হয়, তাহলে দেখো এটা হচ্ছে আমার একটা ঘড়ি, তাহলে অপোজিট ডিরেকশন, তাহলে এইখান থেকে এই পর্যন্ত এটা এই ডিরেকশন, এটা এই ডিরেকশন যদি হয় তাহলে আমার হবে 180 ডিগ্রি। তো মিনিট ডিগ্রিতে আমার হবে 180 ডিগ্রি, কিন্তু মিনিটে যদি বলি তাহলে 180কে আমি 6 দিয়ে আমি ভাগ করব, আসবে আমার 30 মিনিট। তো আমার এখানে কোশ্চেন যেটা আমি সলভ করছি সেটা মিনিট নিয়ে সলভ করছি। তাহলে দেখো আমাকে একটা টাইম বলে দিল 4:05, অর্থাৎ 4টা থেকে 5টার মধ্যে কখন ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা একে অপরের অপোজিটে হবে। তাহলে আমার আগে প্রবলেম ছিল যে 12/11 × 5 গুণিত কি হচ্ছে 4টা থেকে 5টা মানে হচ্ছে 4 ± 30। 30 কেন? যদি অপোজিট ডিরেকশানে যদি থাকে তাহলে তাদের মধ্যে আমার 30 মিনিটের ব্যবধান থাকবে। তাহলে একবার প্লাস নিব, একবার মাইনাস নিব, তাহলে আমি নিচ্ছি 12/11 × 5 = 20 + 30, আর যদি মাইনাস নিই তাহলে হচ্ছে 12/11 × 5 = 20 - 30। এবার আমি প্রথমে বলেছি যে 4টা থেকে 5টার মধ্যে মানে 4টা বেজে কত মিনিট, তাহলে এখানে হচ্ছে 20 আর 30 হচ্ছে 50 মিনিট প্লাস, আর এখানে হচ্ছে 20 - 30 মানে হচ্ছে -10 মিনিট। তাহলে যদি এটা গুণ করি তাহলে আমার এটা অ্যান্সারটা বেরোবে এটা মাইনাসে, তার মানে মাইনাস হলে 4টা থেকে ওটা আমার বাদ হয়ে যাবে। তাহলে 4টা থেকে যদি কমে যায় তাহলে সেটা হবে আমার 3টে থেকে 4টার মধ্যে, কিন্তু কোশ্চেন বলেছে 4টা থেকে 5টার মধ্যে কখন, তার মানে এটা আমি নিতে পারবো না। তাহলে আমার একটাই হবে, সেটা হচ্ছে 12/11 × 50 সমান হচ্ছে কত, 600/11, 11/5 = 55, 11/4 = 44, 11/5 = 55, 11/4 = 44, 6/11। তাহলে আমার অ্যান্সার হবে 4:54.611 মিনিট, অর্থাৎ 4টা বেজে 54.611 মিনিটে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা একে অপরের অপোজিট ডিরেকশানে থাকবে। এবার দেখো এখানেও আগেরগুলো যেটা ছিল যে এটা একবার করে আসবে, অর্থাৎ যে কোনো পার্টিকুলার টাইমে একবার করে আসবে, কিন্তু এখানে যদি 5টা থেকে 7টার মধ্যে আমি যদি নিই তাহলে এই 2 ঘন্টার মধ্যে আমার কিন্তু একবার আসবে। তাহলে এখানেও কী হবে যে 12 ঘন্টার মধ্যে আমার অপোজিট ডিরেকশান 11 বার হবে। তাহলে আমাকে যদি প্রশ্ন করে
যে প্রতি ১২ ঘন্টায় ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা কখন একে অপরের বিপরীত দিকে থাকবে, অ্যান্সার হবে আমার ১১ বার। তাহলে বলে একদিনে ওয়ান ডেতে কত হবে, ওয়ান ডেতে হবে ১১ গুণিত ২ সমান হবে ২২ বার। কিন্তু অনেক সময় কোশ্চেনটা আমাকে জিজ্ঞেস করে নেয় যে দুই দিনে আমার কতবার অপোজিট ডিরেকশানে থাকবে। এবার একদিন এইখানে কিন্তু অনেক সময় ভুল করবে না যে একদিন মানে ১২ ঘন্টা, একদিন মানে কিন্তু ২৪ ঘন্টা। তাহলে আমাকে জেনারেলি জিজ্ঞেস করে যে দুই দিনে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে কতবার এটা অপোজিট ডিরেকশানে থাকবে। তাহলে আমার দুই দিন যদি বলে তাহলে একদিনে হচ্ছে ২২ বার, দুই দিনে হবে ২২ গুণিত ২ সমান হবে ৪৪ বার। এটা হবে আমার অ্যান্সার। এবার দেখো এইখান থেকে কিন্তু আর একটা প্রশ্ন আমাকে জিজ্ঞেস করে, প্রশ্নটা কীরকম আমি দিচ্ছি সেম ডিরেকশন। এবার দেখো কোশ্চেনটাতে কিন্তু বলেছে যে একদিনে কতবার ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা স্ট্রেট লাইনে থাকবে কিন্তু সেম ডিরেকশানে থাকবে। এবার দেখো স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন কখন হতে পারে, যে এক হতে পারে যদি ঘন্টার কাঁটা আর মিনিট, এটা যদি ঘন্টার কাঁটা হয় আর এটা যদি মিনিটের কাঁটা হয়, যদি উল্টো দিকে যদি থাকে তাহলে তখন এটা স্ট্রেট লাইন হবে। আর আবার যদি এটা কোয়েন্সাইড যদি করে, এটা হচ্ছে মিনিট, এটা হচ্ছে মিনিট, এটা হচ্ছে আওয়ার হ্যান্ড, যদি একে উপরের উপরে যদি থাকে আর কি, তাহলে সেটাও কিন্তু স্ট্রেট লাইনে থাকে। তাহলে আমার কোশ্চেনটা বলেছে যে দিনে কতবার স্ট্রেট লাইনে থাকবে কিন্তু সেম ডিরেকশানে। শুধু স্ট্রেট লাইন যদি বলতো তাহলে আমি কোয়েন্সাইড নিব প্লাস অপোজিট ডিরেকশান নিব, তাহলে স্ট্রেট লাইন হবে আমার ১১ বার, অপোজিট ডিরেকশান হবে ১১ বার, অ্যান্সার হবে আমার ২২ বার। কখন, যদি শুধু স্ট্রেট লাইন বলে। কিন্তু যদি বলে স্ট্রেট লাইন বাট অপোজিট ডিরেকশান তাহলে হবে আমার অ্যান্সার ১১ বার, যদি বলে সেম ডিরেকশান তাহলে অ্যান্সার হবে আমার ১১ বার। তাহলে এই যে সেম ডিরেকশান তার মানে হচ্ছে আমার কোয়েন্সাইড। তাহলে কোশ্চেনার কিন্তু আমার কোশ্চেন যখন সেট করবে আর কি, তাহলে কনসেপ্টটা সেম রেখে আইডিয়াটাকে পাল্টে দিবে। অর্থাৎ এখানে সঙ্গে সঙ্গে আমি অ্যান্সার কী হচ্ছে যে স্ট্রেট লাইন যদি বলে আমি ১১ বার করে দিব, কিন্তু এইভাবে একটু যদি এর মধ্যে যদি ট্রিক যদি দিয়ে দেয় ঘুরিয়ে দেয় তাহলে কিন্তু আমার অ্যান্সার ভুল হবে। তাহলে বলেছে আওয়ার হ্যান্ড আর মিনিট হ্যান্ড বলছে স্ট্রেট লাইনে থাকবে কিন্তু সেম ডিরেকশানে থাকবে। সেম ডিরেকশানে কখন থাকবে, যখন কোয়েন্সাইড করবে, অর্থাৎ অ্যান্সার হবে আমার ১১ গুণিত ২ সমান হবে ২২ বার। ১১ গুণিত ২ কেন, ১২ ঘন্টা তো হবে ১১ বার, একদিনে হবে ১১ গুণিত ২ ২২ বার। কিন্তু যদি এটা আমাকে বলতো যে শুধু স্ট্রেট লাইন যদি বলতো আমার কোশ্চেনটা যদি এই পর্যন্ত যদি থাকতো যে হাউ মেনি টাইমস ইন এ ডে আওয়ার হ্যান্ড অ্যান্ড মিনিট হ্যান্ড বি ইন স্ট্রেট লাইন, অর্থাৎ সরলরেখায় থাকবে, তাহলে এক্ষেত্রে কী হচ্ছে দেখো যে যদি কোয়েন্সাইড যদি হয় সেটাও হচ্ছে স্ট্রেট লাইন, আর অপোজিট ডিরেকশন যদি হয় তাহলে সেটাও হবে স্ট্রেট লাইন। তাহলে কোয়েন্সাইড ১২ ঘন্টাই হবে ১১ বার আর অপোজিট ডিরেকশন হবে ১১ বার। তাহলে ১২ ঘন্টায় হয়ে যাবে কত, ১১ প্লাস ১১, অর্থাৎ ১২ ঘন্টায় ১১ প্লাস ১১ সমান ২২ বার। একদিনে কত হবে, ওয়ান ডেতে হবে ২২ গুণিত ২ সমান হচ্ছে ৪৪ বার। এটা কিন্তু খেয়াল রাখবে, প্রায় কিন্তু এই প্রশ্নটা এইভাবে কিন্তু ঘুরিয়ে দেয় যে একটা সোজা কোশ্চেন দিল কিন্তু তার সঙ্গে আর একটা কোশ্চেন এইভাবে কিন্তু দিয়ে দিল। তো এই পার্টে আমি এই পর্যন্ত এটা রাখছি, এই ভিডিওটা দেখে নিও। আর একটা পার্ট আমি করব, যে পার্টে যেটা আছে যে ফল্টি ক্লক অর্থাৎ ত্রুটিপূর্ণ ঘড়ি, ত্রুটিপূর্ণ ঘড়ির উপর বেশ কয়েকটা টাইপ আছে, সেটা যদি আমি এর মধ্যে ইনক্লুড যদি করি তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাহলে দেখো পার্ট ওয়ান এবং পার্ট টু আমি এই দুটো আমি করলাম, এই দুটোর উপরে তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। পার্ট থ্রিতে আমি
ফল্টি ক্লক ত্রুটিপূর্ণ ঘড়ি নিয়ে আমি আলোচনা করব। যদিও সেটা কম আসে তবু আমি এটা এখানে এক্সপ্লেন করে দিব। তো এটা এই পর্যন্তই থাকছে। তো আবার বলছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করবে, লাইক করবে, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম শেয়ার করবে। কারণ দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আমাদের সাবস্ক্রাইবার ভিউয়ার কিন্তু খুব কম, যার কারণে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ভালো ভালো ভিডিও কিন্তু এটা পাবলিশ করা হয় না। কিন্তু এটাই যদি হিন্দি ভার্সনে যদি দেখো তাহলে কিন্তু সেখানে সাবস্ক্রাইবার ভিউয়ার মিলিয়নে সেখানে পৌঁছে যাচ্ছে। তো এখানে ভিউয়ার সাবস্ক্রাইবার এটাই হচ্ছে আমাদের মোটিভেশান। এটা যদি ভিউয়ার যদি হয়, সাবস্ক্রাইবার যদি বাড়ে, তাহলে আমরা কিন্তু মোটিভেটেড হবো। আর যত মোটিভেটেড হবো তত ভালো ভালো ভিডিও আমি তোমাদের কাছে দিতে পারবো, এবং সাবস্ক্রাইব করে থাকলে সঙ্গে সঙ্গে যেই আপলোড করব তোমরা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে। তো বেশি বেশি করে অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে। তো আজকে এই পর্যন্তই থাকছে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থাকো, এই বলে আজকের এই ভিডিও শেষ করছি। নেক্সট ভিডিওটাতে আবার দেখা হবে। ওকে, থ্যাংক ইউ।